আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডিমের লাচ্ছির রেসিপি করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি, এখন আমি ডিম দুটো ভেঙে নিব। আমি এখন ডিম দুটো ভেঙে নিচ্ছি। এখন আমি কাঁটা চামচে করে ডিম দুটো ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নিতে হবে। কিছুটা সময় ধরে আমি ডিমগুলো ফেটে নিয়েছি, খুব ভালো করে ফেটে নিতে হবে। এখন আমার ডিমগুলো ফাটা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো আমি এখানে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখন আমি দুধটা জাল করে অর্ধেক করে নিব। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে চিনিটা এখানে দিয়ে দিবেন। তো আমি দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন আমি তেজপাতা, দারচিনি আর এলাচ তুলে নিব। তো আমি এগুলো তুলে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, তারপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা এখানে একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এরকম করে নেড়ে নেবেন। তো আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। তো দেখেন কতটা ঘন হয়ে এসেছে। আমি এখন আর কিছুক্ষণ জাল করে নেব। এখন আমার এটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো দেখেন কি সুন্দর হয়েছে আমার ডিমের লাচ্ছিটা। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো লাগবে খেতে। এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, খুবই ভালো লাগে খেতে। এখন আমি বাটিতে তুলে নিয়েছি, তারপরে ওপর থেকে কিশমিশ ছাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটা ভালো লাগছে তার চেয়ে খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফিজ।